नमस्कार चैनल 2020 पक्ष अपन सकल के स्वागत यही मुहूर्ते रही दमदम पौरसभा चेयरमैन अर्थात प्रशासक मंडल चेयरमैन हरिंदर सिंह का भोट परवर्ती किछु प्रश्न निये हरिंदर सिंह सामने ये 213 पावर पेचने रसायन कि आप एक जेने नेब देखो 213 पाव से एकमात्र मुख्यमंत्री 200 উপরে বারবার বলে এসেছেন নিশ্চয়ই আমরাও এতটা আশা করিনি নিশ্চয়ই 200 ছুঁয়াছুঁয়ি থাকবে হয়তো 2-5 কম থাকবে এইরকম আমরা আশা করেছিলাম আর এই জয় নো ডাউট এটা এটা 213 সিট পাওয়া এটা মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব না নিশ্চয়ই আমরা লোকাল যারা আছি তারা খাঁটি করি কিন্তু যে হিসাবে মানুষ এবার ওনার উপরে আস্থা এবং বিশ্বাসটা রেখেছে সেটা सत्य मानुष के कुर्निश जानो उचित कि तारा মমতা ব্যানার্জি উপরে যে উন্নয়নটা এতদিন যে করেছেন সেটাকে মাথায় রেখেই তারা কিন্তু বিশ্বাস রেখে তারা এই নির্বাচনে যেভাবে ওনার বিরুদ্ধে বিরোধী দলগুলো কুৎসা রটিয়েছে তার জবাব বাংলার মানুষ কিন্তু দিয়েছে আচ্ছা আর একটা বিষয় হলো যে দমদম পৌরসভা থেকে যে গটা মানে ওয়ার্ড ছিল 2019 এর লোকসভা নিরিখে হয়তো 8টা ওয়ার্ড থেকে জিতলেও মানে সমগ্র ওয়ার্ডের নিরিখে পিছিয়ে ছিল হচ্ছে দমদম বিধানসভা যেখানে 11,500 ভোটে লিড দিল 2021 এসে হ্যাঁ এটা কি করে সম্ভব হলো হঠাৎ এইভাবে দেখুন লোকসভাটা ইলেকশনটা আমাদের অনেকটা যারা কাউন্সিলররা ছিলাম তাদের অনেকটা চোখ খুলে দিয়েছিল কেন এরকম রেজাল্ট হলো যেদিন থেকে 2019 এর পর থেকে আমরা কিন্তু সবাই নিজের নিজের ওয়ার্ডে কিন্তু আমরা উঠে পড়ে লাগলাম কেন এই রকম আমাদের মানুষ কেন এই রকম ভোটটা দিল অনেক মানুষের সাথে কথা হয়েছে মানুষ সেই সময় একটু হুজিগে পড়ে মানে সার্জিক্যাল স্ট্রাইক অগ্রম থগ্রম এই যে পুলওয়ামা কাণ্ড এই সব মধ্যে ফেঁসে গিয়ে অনেক মানুষ সেই সময় বিজেপিকে ভোটটা দিয়ে দিয়েছিল কিন্তু তারা বলেছিল কি এই রেজাল্ট কিন্তু বিধানসভা বা পৌরসভায় থাকবে না আমরা যখন বাড়ি বাড়ি গেছি প্রত্যেক মানুষই এটা বলেছে আর সব অনেক মানুষ বলেছে কি বিজেপিকে ভোট দেওয়াটা আমাদের খুব বড় ভুল হয়েছে এই ভুল আমরা দ্বিতীয়বার করব না তাই মানুষ আবার বুঝেছে কি না মমতা ব্যানার্জিকে দরকার দমদম পৌরসভা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে যে ব্রাত্যবোস সৌগত রায়ের আশীর্বাদ নিয়ে যেভাবে উন্নয়ন আমরা করেছি উন্নয়নের ব্যাপারে বিরোধী দলের বলার কিছু ছিল না নেই ওই সময় মানুষ একটু যেহেতু হিন্দু মুসলিম করিয়ে পুলওয়ামা ঘটনা করিয়ে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করে দেশের প্রতি একটা আবেগ তৈরি করে সেই ভোটটা সেই হিসাবে চলে গেছিল কিন্তু সেই মানুষগুলো যখনই বুঝেছে কি না এটা এটা আমাদের ভোটটা দেওয়াটা ওই সময় ঠিক হয়নি উন্নয়নের জন্যে তৃণমূল কংগ্রেসের নেত্রীকেই দরকার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই দরকার তাই আবার বিধানসভায় মানুষ কিন্তু বিপুলভাবে আমাদের প্রার্থীকে সমর্থন করেছে হরিন্দর সিং পরিষ্কার জানালেন 2019 বিজেপিকে বেছে নেওয়ার পরে মানুষ হতাশ হয়েছে ক্রমাগত সেই হতাশার যত দিন গেছে তত হতাশা বেড়েছে আর সেই হতাশা থেকে 2019 বেছে নিয়েছে তৃণমূল সরকারকে কারণ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে না এটা হরিন্দরবাবু এটাই বলতে তার কথায় উঠে আসলে হরিন্দর সিং অর্থাৎ অবাঙালি একজন মানুষ এবারের ভোট বাঙালি অবাঙালির একটা লড়াই ছিল তা কি মনে হচ্ছে এবারের ভোটের পরে কি এই যে বাঙালি অবাঙালির বিভেদ তৈরি হলো আপনার মনে হয় না কি করে আমি মনে করবো কি বিভেদ তৈরি হয় এবার তো যত হিন্দি ভাষাভাষী ওয়ার্ড আছে সব জায়গায় থেকে তো তৃণমূল কংগ্রেস জিতেছে তো বিভেদ হওয়ার তো এর মধ্যে কোনো এ দেখছি না হিন্দি ভাষাভাষী মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে এবার সমর্থন করেছে কোনো বিভেদ নেই আমাদের বিশেষ করে আমাদের দমদম পৌরসভায় 30% ভোটার কিন্তু হিন্দি ভাষাভাষী সেই হিসাবে আমরা আজকে 22টা ওয়ার্ডের মধ্যে 22টা ওয়ার্ডই জিতেছি কোনো ওয়ার্ডই কিন্তু আমরা হারিনি কম বেশি করে আর তার মধ্যে হিন্দি ভাষাভাষী ভোটার দুটো পুরোপুরি গোড়াবাজারের ম্যাক্সিমাম ওয়ার্ড হিন্দি ভাষাভাষীর উপরে নির্ভর করে তো সেই সব ওয়ার্ডেই আমরা বিপুলভাবে লিড পেয়েছি
তা হরিন্দর বাবু একদম পরিষ্কার জানালেন, না এখানে বাঙালি অবাঙালির কোনো বিভেদ নয়, বরঞ্চ বাঙালি সেন্টিমেন্টের পাশে দাঁড়িয়েছিল অবাঙালিরা, তাই তো? এবার বিষয়টা হচ্ছে দেখুন, একদিকে যেরকম 213 পাশাপাশি 77 সিটটা পেয়ে প্রথম, এই প্রথম বিজেপি তার আপনাদের প্রধান বিরোধী হিসেবে চলে আসলেন। আপনাদের কথায় বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তারা ধর্মীয় মেরুকরণ করে, আগামী দিনে মানুষকে কিভাবে এই ধর্মীয় মেরুকরণ থেকে আপনারা রক্ষা করবেন? তা মানুষ বুঝে গেছে, এখন আমাদের যিনি সম্মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার কথা যে তারা মানুষ ধরে নিয়েছে কি ভেক ছাড়া আর মিথ্যে ছাড়া ইনি অন্য কিছু বলতে বলেন না, তার কথার উপরে বিশ্বাস করা যায় না, আস্থা রাখা যায় না। হিন্দুটাকে নিজের খালি ভোট ব্যাঙ্ককে এ করার জন্যেই তারা হিন্দু হিন্দু করছে, কিন্তু আমি মনে করি সব থেকে বড় দুশ্মন হলো হিন্দুদের এরা, রামকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে আজকে নিজের ভোটের জন্যে। তাই এখন বাংলার মানুষ, হিন্দি ভাষাভাষী মানুষরা তারা কিন্তু বুঝেছে কি এরা নিজে রাজনীতি ফায়দার জন্য আমাদের মধ্যে এই মেরুকরণগুলোকে করছে, আমরা এদের ফাঁদে পা দেব না। এখন হিন্দি ভাষাভাষী মানুষ বুঝে, তাই তৃণমূল কংগ্রেসকে সব জায়গায় হিন্দি ভাষাভাষী মানুষ বিপুলভাবে সমর্থন করেছে। আমার শেষ প্রশ্ন, হ্যাঁ, যেটা হলো দেখুন, ভোট পরবর্তী একটা হিংসা রাজ্যে কিছু জায়গায় তৈরি হয়েছে, যেখানে বিজেপি জিতেছে সেখানে প্রবলভাবে করছে, তার ফল হচ্ছে উদয়ন গুহর মতো একজন বিধায়কের, মানে প্রাক্তন বিধায়কের হাত হাত ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি 9 জনের মতো তৃণমূল কর্মী ইতিমধ্যেই মারা গেছে, ঠিক আছে? দমদমেও তার ব্যতিক্রম নয়, দমদমে হয়তো অতটা হিংসা নয় কিন্তু কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা চলে আসছে। আপনি এই দমদমকে কি বার্তা দিতে চাইছেন এই হিংসার রাজনীতি থেকে সরে আসার জন্য? তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি শুরু থেকেই কোনোদিনই বলেননি কি হিংসার রাস্তা তৃণমূল কংগ্রেসের এ না। আমরা কোনোদিনই বদলা নিই না, আমরা বদল চাই, কিন্তু বদলা নেওয়ার শুরু থেকেই না, তো আজকে 34 বছর যেভাবে সন্ত্রাস এর আগে যা বামফ্রন্ট করেছে, ওই সরকার পরিবর্তন হওয়ার পরে যদি মমতা ব্যানার্জি যদি না বলতেন কি আমরা বদলা না বদল চাই, বদলা রাজনীতি আমরা করি না, তখন কিন্তু বামফ্রন্ট বলে আর কোনো জিনিস থাকতো না। তাই এখনও তিনি সেই কথাই বিশ্বাস করেন, আর এই যত গণ্ডগোল যত এ হচ্ছে তার উস্কানি মূল কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মীরা, ওরা ওদের উৎকণ্ঠা ভাব, ওদের আবহাওয়া এখনও অনেক জায়গায় সেম রয়েছে, তারা উস্কানিমূলক এ দিয়ে সেইটাকে সিদ্ধ করতে চাইছে কি তৃণমূল কংগ্রেস আসার পরে এইরকম একটা এ, এটা পুরোপুরি ওদের প্ল্যান, কিন্তু ওরা সেটা বেশি দিন সাকসেস হয়ে থাকতে পারবে না। কারণ এমনি যদি আজকে দেখুন তো আমাদের এই এই যে দমদমে কোথাও কোনো কিছু নেই, এখানেও তো বিজেপি আছে, কিছু নেই, কিন্তু যেখানে ওরা জিতেছে বিশেষভাবে সেখানে ওরা জেনে শুনে এরকম উত্তেজিত করছে কি সেই জিনিসটা গিয়ে একটা হিংসা রূপ নিচ্ছে, সেটা একটা সরকারকে বদনাম করার জন্যে। কিন্তু এইটা বেশি দিন চলবে না, এখন উনি 3 তারিখ শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পর থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ছিল, এখন যখন থেকে উনি শপথ নিয়েছেন দেখুন ধীরে 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 কিন্তু এই সব খতম হয়ে যাচ্ছে, আর 1 সপ্তাহের মধ্যে দেখবেন এ সব পুরো শান্ত হয়ে যাবে। হরিন্দর সিংও পরিষ্কার জানিয়েছেন যে আমরা এইসব মেনে নেব না এবং আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু মিটে যাবে। আমরা চ্যানেল 2020-র পক্ষ থেকে হরিন্দর সিংকে ধন্যবাদ, আগামী দিনে তার রাজনৈতিক জীবন আরও এগিয়ে চলুক এই এই ইচ্ছা নিয়ে বা এই অভিনন্দন অভিষ্ঠা জানিয়ে আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখানে সংবাদ মাধ্যমকে নিজের তরফ থেকে এত বড় জয়ের জন্য শুভেচ্ছা জানাই, এবং আপনাদের মাধ্যমে জনসাধারণকে কেউ এই বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে আবার সরকারে আনার জন্যে সেই সমস্ত মানুষকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। আসুন আবার সবাই মিলে বাংলাটাকে আবার সেই জায়গায় নিয়ে যাই যেন অন্যান্য রাজ্যের মানুষরা ভাবতে শুরু করে, বাংলা যেটা আজকে ভাবে অন্য রাজ্যের মানুষরা তারপরের দিন থেকে ভাবতে শুরু করে, সবাই মিলে এই কাজ করলে আমরা নিশ্চয়ই সেটাকে বাংলাটাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ, চোখ রাখুন চ্যানেল 2020-তে।